রোমান রেইনস রেগে উঠবেন স্যামির ওপর এবং তিনি তাকে সাহায্য করবেন না। পরের স্ম্যাকডাউনে স্যামি জেন ভার্সেস কেভিন ওয়েন্স হবে এই ম্যাচটি পরের স্ম্যাকডাউনে, এবং এটা WWE অফিসিয়ালি বলে দিয়েছে গত স্ম্যাকডাউনে। বন্ধুরা, কেভিন ওয়েন্স এবং স্যামি জেন ম্যাচটি কিন্তু অনেক বেশি রোমাঞ্চকর হয়ে উঠবে, কোন একদিকে স্যামির সঙ্গে রোমানের সম্পর্ক একটু খারাপ হয়ে গিয়েছে, কারণ গত সপ্তাহে স্যামি জেন ম্যাচ হেরে গিয়েছে জনসেনার কাছে, আর এর ফলেই রোমান রেইনস রেগে রয়েছেন স্যামি জেনের ওপরে। আর তাই যখন পরের স্ম্যাকডাউনে হবে একটি সিঙ্গলস ম্যাচ স্যামি জেন এবং কেভিন ওয়েন্সের মধ্যে, সেই ম্যাচে কিন্তু রোমান রেইনস আদৌ স্যামিকে সাপোর্ট করবেন কিনা তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। আর এমনটাই বলা হচ্ছে যে স্যামি জেন কেভিনকে হারাতেই পারবে না, আর সেই ম্যাচ জয়লাভ করবেন কেভিন ওয়েন্স, আর এর ফলে আরও বেশি করে রেগে যাবেন রোমান রেইনস স্যামির উপরে। মানে স্যামির হার মানে টিম ব্লাড লাইনের হার। আর যেটা কখনো সহ্য করতে পারেন না রোমান রেইনস, যে তার কোনো মেম্বার স্কিম বা কোনো টিমের হার হোক, তো সেই ম্যাচ হারের পর আরও বেশি করে রেগে যাবে রোমান রেইনস স্যামির উপরে, এবং একটি পর্যায়ে তাকে টিম থেকে বের করে দেওয়া হবে।